আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটির সাথে আপনারা অনেকেই পরিচিত এখন। বিশেষত ব্যথার নাম যখন উঠে বা স্ট্রোকজনিত কারণে প্যারালাইজ জনিত সমস্যা নিয়ে যখনই নাম উঠে, তখনই কিন্তু সবার প্রথম দিকে আসলে এই নামটি আসলে সবার আগে চলে আসে। এবং যারা দীর্ঘদিন যখন স্যারের ফলোয়ার, তারা দেখেছেন যে বিভিন্ন অনেক জটিল এবং বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত এই ধরনের ব্যথা নিয়ে দীর্ঘ দিন যাবৎ যারা আক্রান্ত ছিলেন, 20 বছর, 25 বছর বা 30 বছর থেকে তারা অনেকেই আছেন যে তারা ব্যথা নিয়ে, ব্যথার সাথে যুদ্ধ করে একটা সময় যখন ক্লান্ত ছিলেন, যখনই তারা খবর পেয়েছেন সরাসরি এসেছেন এবং ট্রিটমেন্ট নিয়ে এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, স্বাভাবিক মানুষের মতোই সব কাজ করতে পারছেন, ব্যথামুক্তভাবে তারা বেঁচে আছেন। দর্শক, এরকম অসংখ্য উদাহরণ আপনাদের সামনে অলরেডি আমরা হাজির করেছি। ঠিক তেমনি এরকম আরেকজন আমাদের ভাইকে নিয়ে এসেছে আজকে আপনাদের সামনে, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। মূলত ওনার যে সমস্যাটা ছিল, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে ধরা পড়েছে যে ওনার L4-5 এবং L5 এবং S1 এই ডিস্কগুলোতে ডিস্ক কোলাপস ছিল, এবং এটার জন্য ওনার যে স্বাভাবিক জীবনের স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো অনেকটাই ব্যাহত হচ্ছিল। গত প্রায় 18 থেকে 20 বছর যাবৎ এটা নিয়ে যুদ্ধ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, এবং শেষ পর্যন্ত যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, আজকে কেমন আছেন আফটার ট্রিটমেন্ট? আসুন দর্শক একটু ওনার সাথেই কথা বলি, তার আগে ওনার সাথে একটু পরিচিত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? জি ভালো আছি। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান। স্যার কোথায় আছেন আপনি, কোন জেলাতে আছেন? আমি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ব্রাহ্মণবাড়িয়াতে। স্যার পেশাগতভাবে কী করেন আপনি? আমি ব্যাংকে জব করি। ব্যাংকে? এটা কোন ব্যাংক? বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক। সো স্যার পেশাগত কারণে আপনাকে কি দীর্ঘ সময় ডেস্ক জব করতে হয়? জি, দীর্ঘক্ষণ ধরে কাজ করতে হয়। সময় কাজ করতে হয়। স্যার আমরা জানি যে আপনি কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এত দূর থেকে, কী হয়েছিল যদি একটু খুলে বলতেন? আমার মূলত কোমর ব্যথাটা প্রায় 18-20 বছর যাবৎ হবে। আমি সময়ে সময়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছি, ডাক্তার বিভিন্নভাবে আমাকে প্রেসক্রিপশন করেছেন, আমি ওষুধ খাইছি, ভালো হয়েছি, 4 বছর 5 বছর ভালো রয়েছি। এরপরে আবার অন্য ডাক্তারের কাছে গেছি, এই করতে করতে এখন গত 1 মাস যাবৎ আমি এখন ব্যথায় বেশি অসুস্থ ছিলাম। বিগত 8-9 দিন যাবৎ আমি বিছানা থেকে উঠতে পারি নাই, খুব কষ্ট করেছি, এবং ডাক্তারের শরণাপন্ন হয়েছি, ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ খেয়েছি, কিন্তু আমার ওষুধে কাজ হচ্ছে না, ব্যথা সরে যাচ্ছে না। তখন আমি আমার নিকটাত্মীয়ের কাছ থেকে ডাক্তার শফিউল্লাহ স্যারের প্রধানের নাম শুনেছি, এবং ওনার অ্যাড্রেস মতে আমি এসে এখানে এসে আমি প্রায় 9-10 দিন চিকিৎসা নিয়েছি, আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার আমরা একটু পিছন ফিরে যাব, যেটা আপনি বলেছেন যে প্রায় 18-19 বছর প্রথম যখন এই ব্যথাটা শুরু হয়, কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে শুরু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? অ্যাক্সিডেন্ট আমার তেমন মনে পড়ে না, তবে আমার একটা জিনিস মনে পড়ে, আমি যখন ওই বাসে আমার কর্মস্থলে যাই, একটা পেছনে বাসের পেছনে বসা ছিলাম, জোরে একটা জাকুনি হয়েছিলাম, তখন আমার কোমরে সামান্য একটু আঘাত লাগছিল, এটার কথা আমার মনে পড়ে, তাছাড়া অন্য কোনো কিছু মনে পড়ে না। তার কিছুদিন পর থেকে আপনি দেখছেন? তার কয়েক বছর পর থেকে একটু ব্যথা, একটু পরে ব্যথা। প্রথম যখন ব্যথা শুরু হয় ডক্টরের কাছে গিয়েছিলেন, কি বলেছিল? কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিল নাকি? এক্সরে করেছিল, এক্সরে, ব্লাড টেস্ট এগুলোই করেছিল। মানে পরে তারা মোটামুটি মেডিসিনের ট্যাবলেট এগুলো খাওয়ার জন্য দিছিল। আচ্ছা, সেই অনেক বছর আগের কথা, তখন যখন আপনার এই ওষুধ দিয়েছিল সেটাতে কিছুটা কাজ করেছিল, কিছুটা ব্যথা কিছুটা কাজ করেছিল, অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম। আচ্ছা, এইভাবেই বেশ কয়েক বছর চলে গেল, আবারও দেখছে প্রবলেমটা ফিরে আসছে, এবং বেশ কিছুদিন পর পরই প্রবলেমটা ফিরে আসছে, এবং কার্যক্ষেত্রে কী ধরনের সমস্যা হতো? হয়তো আপনি দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করছেন, একটা সময় দেখছেন আর বসে থাকতে পারছেন না, প্রচণ্ড ব্যথা শুরু হচ্ছে, এরকমটাই কি হতো? যে এরকম হতো, বসে থাকলে সময় যদি আপনি হাঁটা চলা করতেন তখন আর আগের মতো করে হাঁটতে পারতেন, একটু বসে রেস্ট নিতে হতো। জি জি জি। বা আগে যে ধরনের অনেক সময় ধরে ধৈর্য সহকারে কাজ করতে পারতেন, এখন ব্যথার জন্য আর ওরকম দীর্ঘ সময় বসে বা এই কাজগুলো আর করতে পারছিলেন না। জি। এমন কি হতো যে রাতের বেলা ঘুমাচ্ছেন, প্রচন্ড ব্যথায় ঘুমাতে পারছেন না, ওষুধ খেয়েছেন তাও ব্যথার জন্য? এমন হয় আছে, ব্যথার জন্য আমি ঘুমাইতে পারি নাই, খাত হইতে পারি নাই, হ্যাঁ, ব্যথার কষ্টজনিত কারণে আমার ঘুম হয় নাই। আচ্ছা, আপনার যে মূলত PLID হয়েছে, এটা ঠিক কতদিন আগে আপনি প্রথম জানতে পারেন? এটা আমি জানতে পারছি বছর 3 আগে। বছর 3 আগে, তার আগ পর্যন্ত যে ট্রিটমেন্ট হয়েছে আসলে না জেনেই ট্রিটমেন্টটা অনুমান নির্ভর চিকিৎসা হচ্ছে বলে আমার ধারণা।
তারা আসলে ওরকম কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি, এছাড়াই তারা ওষুধ দিয়েছেন টেম্পোরারি একটা চিকিৎসা, হয়তো ব্যথা ওষুধ দিয়েছেন, ব্যথা ওষুধ খেয়েছেন, ভালো থেকেছেন, আবারও খারাপ অবস্থায় চলে গেছে। তো যখন আপনি প্রথম জানতে পারলেন যে আপনার PLID, তখন ডক্টর আপনাকে কী পরামর্শ দিয়েছিলেন? তো ডক্টররা প্রধানত আমাদের কাছে আমাকে সার্জারি করার জন্য সাজেস্ট করেছে। আচ্ছা, সার্জারির কথা বলেছিলেন, তো সেক্ষেত্রে সার্জারিটা কেন করেননি, মানে কেন এটা থেকে সরে আসলেন? সার্জারিটা অনেকটা ঝুঁকিপূর্ণ মনে করেছি, তাছাড়া আমার আত্মীয় স্বজন বা যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি তারা সার্জারির কথা না করে, এটা কি ঝুঁকিপূর্ণ করে ক্ষতি হতে পারে বা অনেক সময় চিন্তা করে সার্জারির বিকল্প কিছু আছে কিনা খুঁজতে থাকি, এবং খুঁজতে গিয়ে এক পর্যায়ে আমার আত্মীয় নিকটের কাছ থেকে আমি স্যার শফিউল্লাহ প্রধান স্যারের নাম শুনি এবং ওনার কাছে আমি আসি, আইসা ভর্তি হই। এবং আজকে 9-10 দিন পর সেই প্রচণ্ড ব্যথা নিয়ে আপনি যেটা বলেছেন যে মাঝখানে এরকম অবস্থা ছিল আপনি বিছানা থেকে উঠতে পারছিলেন না, নিজের কোনো কাজ করতে পারছিলেন না, তো এখন কেমন আছেন আপনি? এখন আল্লাহর রহমতে ভালো আছি। আমার মনে হয় আর যদি আমি 10-15 দিন থাকতে পারতাম আমি পুরোপুরি ভালো হয়ে যেতাম, কিন্তু আমার কর্মস্থলজনিত কারণে আমার আমি আমাকে ফিরে যেতে হচ্ছে, আপাতত এখন আর থাকতে পারছি না। বাট এখন পর্যন্ত আপনি যতটুকু সুস্থ আছেন, ভালো আছেন, আপনাকে মনে হচ্ছে আপনি আগের সবগুলো কাজই ঠিকমতো আবার করতে পারবেন? ইনশাআল্লাহ পাবো, এরকম আমার ধারণা। দীর্ঘদিন পরে যে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে এখন? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। স্যার, অসংখ্য দর্শক এই মুহূর্তে হয়তো ক্যামেরার পাশে দেখছেন, তাদের ভিতরে কোনো অনেক রুগী আছেন, হয়তো দীর্ঘদিন যে আমাদের এরকম ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য স্যারের চিকিৎসা সম্পর্কে যদি আপনি কিছু বলেন, আপনার একটা মতামত দেন। ধন্যবাদ আপনাকে। তো আমি বলবো যারা ব্যথাজনিত রোগে ভুগছেন, এটা খুব কষ্টদায়ক রোগ, আপনারা সঠিক ডাক্তারের কাছে যাবেন, সঠিক রোগটা সঠিকভাবে নিরূপণ করে আপনারা ওষুধপত্র সেবন করবেন। যদি সঠিকভাবে রোগটা নিরূপণ করতে না পারেন তাহলে ওষুধ খাবেন, কিন্তু রোগ কোনো দিন যাবে না, 1-2 বছর পর পরে ভালো হয়, আবার এটা প্রচণ্ডভাবে দেখা দিবে এবং এটা গুরুত্ব আকার ধারণ করবে, যেটা আমার হয়েছিল বলে আমি ভাবতেছি মনে করতেছি। আমি শফিউল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই, ওনার এই বিশেষায়িত হাসপাতালে এসে আমি মোটামুটি সুস্থ হয়ে আছি। আপনারা যদি আমার মতো কোমর ব্যথা বা এই ধরনের ব্যথাজনিত রোগে কেউ ভুগে থাকেন, আমি অনুরোধ করবো আপনারা ওনার কাছে থেকে সঠিক ট্রিটমেন্টটা নেবেন এবং সুস্থ হবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে ওনার সাথে পেয়েছি, যিনি প্রথম দেশে পর্যন্ত ছিলেন সাথে, এবং বাবার সেই যে কষ্টকর দিনগুলো সাক্ষী এবং দেখেছেন, ওই সময়টায় তারা চিকিৎসা করেছেন, একটা সরকার হতাশ ছিলেন, বাট আজকে যখন বাবাকে নিয়ে যেতে এসেছেন, কেমন দেখছেন বাবাকে, সেই ভর্তি করানো বাবাকে এবং আজকে নিয়ে যাওয়া, দুইটাতে পার্থক্য কেমন দেখছেন একটু ওনার সাথে আমরা একটু কথা বলব বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আরিফ রহমান রাজেদ। স্যার, পেশাগতভাবে কী করেন আপনি? আমি জব করি। জব করেন। আপনার বাবা দীর্ঘদিন যেমন PLID রোগে ভুগেছেন, আপনারা তখন অনেক আগে থেকে আপনারা দেখেছেন, অনেকে প্রায় 18-19 বছর, অনেকটা সময় জীবনের, এবং এই ব্যথার সাথে অনেক যুদ্ধ করেছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছিলেন। আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলতেন, যখন চিকিৎসা করছেন বা দেখছেন যে আবারও সে একই ব্যথা ফিরে আসছে, কী হতো তখন বা আপনারা কী করতেন তখন বা কেমন লাগতো ওই সময়টা? সময়টা অনেক খারাপ লাগতো, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখাইছি, অনেক দৌড়াদৌড়ি করছি, বিভিন্ন হাসপাতালে গেছি, অনেক ঘটনা হয়েছে, শুধু সবাই সার্জারির কথা সাজেস্ট করছে, সরাসরি সবাই সার্জারির কথা বললো। তো সার্জারি ছাড়া আমরা অন্য ওয়ে হুঁজতেছিলাম কীভাবে কী করা যায়, কিন্তু বয়সের দিকে চিন্তা করলে আমরা সার্জারির দিকে আগাচ্ছিলাম না, অনেকে না করতেছিল, যেহেতু বয়স হয়ে গেছে, এই বয়সে সার্জারি করলে হয়তো পরবর্তী অন্য প্রবলেম দেখা দিতে পারে একটা থেকে অন্য, সেই জন্য আমরা অন্য থেরাপি বা অন্য কিছুতে খুঁজতেছিলাম, সেটা হতো আমাদের সার্জারি বাদে সার্জারি স্যার। তো আমাদের টিটকার থেকে যেটা বললো কি, ওনার মাধ্যমে আমরা এখানে আসলাম, স্যারের ট্রিটমেন্ট নিলাম, তো এখন তো মোটামুটি অনেক ভালো আছে। এই যে দীর্ঘদিন পরে ব্যথার কোনো কমপ্লেন করছেন না, ব্যথা মুক্ত একটা জীবন বলছেন, বাবাকে সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এই এত দূর থেকে বাবাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন এবং সঠিক একটা চিকিৎসা পেয়ে আজকে উনি ফিরে যাচ্ছেন, সো ওভারঅল আপনারা মানে সন্তুষ্ট? ইনশাআল্লাহ সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বাবা এবং ছেলের কথা শুনলেন। দেখুন, 18-19 বছর কিন্তু আসলে কম সময় না, জীবনের অনেক সুন্দর সুন্দর সময় দেখার জন্য আসলে নষ্ট হয়েছে, বা হয়তো ওনার যদি আরও আগে যদি উনি সঠিক ট্রিটমেন্টটা পেতেন, হয়তো ওনার অ্যাক্টিভিটি বা ওনার যে কর্মপরিধি সেটা হয়তো তিনি আরও বেশি এক্সপ্যান্ড করতে পারতেন, আরও ভালো করে কাজ করতে পারতেন, জীবনটাকে আর একটু ভালো উপভোগ করতে পারতেন, জীবনে এই ব্যথার জন্য এত সুন্দর সুন্দর সময়গুলো কখনো নষ্ট হতো না, স্বাভাবিক মানুষের মতো সব কাজই করতে পারতেন।
আমরা আশা করবো যারা ব্যথা নিয়ে ভুগছেন, ব্যথার সাথে যুদ্ধ করছেন, স্ট্রোক জনিত কারণে প্যারালাইস নিয়ে যারা ভুগছেন, বা যে কোনো অ্যাক্সিডেন্ট জনিত হোক, যে কোনো ধরনের প্যারালাইস জনিত সমস্যা ভুগছেন, তাদেরকে বলছি বসে থাকবেন না, চেষ্টা করুন স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এরকম অসংখ্য উদাহরণ আপনাদের প্রতিকৃত হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ।